হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো আমি গত ব্লগে বলেছিলাম যে আমাদের এসি আনবে, তো ওর বাবা বলেছিল এসি আনবে, তো অবশেষে এসি নিয়েই এসেছে। দেখো এই যে আমাদের এসি, টাটা কোম্পানির প্রোডাক্ট ভোল্টাজ, এই যে দেখো। তো এখনই দাদারা কিছুক্ষণের মধ্যে আসবে, এসে লাগিয়ে দিয়ে যাবে। এটা দাম পড়েছে 50,000 টাকা। তো 50,000 টাকা দিয়ে এখন এসি কিনবো সেটা তো ভাবতেই পারছি না, কারণ তিন ছেলে মেয়ে লেখাপড়া করে, আর ছেলেকে তো দেখেছো যে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি, তো ওর স্কুলে টাকাই টাকা শুধু। আর এসিটা কিনতে সম্ভব হয়েছে যে এটা লোনের মাধ্যমে এনেছে, লোনের মাধ্যমে দেখে সম্ভব হয়েছে। তো 50,000 টাকা দিয়ে এনেছে, তো পেমেন্ট করা হয়েছে মানে 16,000 টাকা, আর বাকিটা মাসে মাসে ইএমআই দেওয়া হবে 3,000 টাকা করে, তো তার জন্যই সম্ভব হয়েছে। আর তো দাদারা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, আমার বড় মেয়ে পুজো দিচ্ছে আর ছোটো মেয়ে প্রাইভেটে গেছে, তো পাশে থাকবে আশা করছি আর সম্পূর্ণটা দেখবে। শব্দ হচ্ছে, কথা শোনা যাচ্ছে না। তো ওনারা লাগাতে এসেছে এসি, আমি বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখাচ্ছি। না ঘর পরিষ্কার করে সোফাটা নিয়ে এসেছি ঘরে, এটা বের করে রেখেছিল কাজের সময়, এই দেখো এটা, আর রিমোট দিয়ে গেছে। তো আমি এসিটা এখন চালাবো, কারণ ঘরদোর পরিষ্কার করেছি, খুব গরম লেগে গেছে। আর দেখো এগুলো আগেই লাগিয়েছিল, কারণ এসি আগে লাগাবেই প্ল্যান ছিল। দেখো আমি অন করছি, TN4 দিয়েছি দেখো। হাওয়া দিচ্ছে, এসির হাওয়া লাগানোটাও একটা শখের ব্যাপার, কিন্তু সে এই শখটা কিন্তু আমার না, ওর বাবারই। ও খুব খুব শৌখিন, কিন্তু সেটা যদি এটা কিনতে চায় ওটা কিনতে চায়, কিন্তু ঠেলাটা কিন্তু ওনাকেই সামলাতে হয়। এটা যদি ও শোনে তারপরে বলে যে ইনকাম করি কেন, শখ করার জন্যই তো। কারেন্ট নেই তো বাইরে এসেছে দেখো। ওর বাবা একটা কথা বলে যে আমার শখ আমাকেই পূরণ করতে হবে, ছেলেমেয়েরা কখন করবে সে দেখা যাবে, কারণ বাচ্চারা এখন ছোট। তো ওর বাবা অবশ্যই মানে অনেক কঠোর পরিশ্রম করে, সকাল 9টায় যায় 10টায় আসে। আর আরেকটা কথা হচ্ছে যে সময়কে খুব মূল্য দেয়, তার জন্যই আজ এই পর্যায়ে আছে ঠাকুরের আশীর্বাদে। তো একটা কথা না বললেই নয়, মানে একবার আমার বাগনি গিয়েছিল মানে মামার সাথে, ওর বাবার সাথে, যে মানে মাল কিনবে বলে 2-3 দিন থেকেছিল। ও ফিরে এসে কি যে বললো, মামা কি কঠোর পরিশ্রম করে আর খাবার দাবার তো না মেনে না, সকাল 8টায় যায় মানে মাল কেনার জন্য আর রাত্র 12টায় ফিরে, টোটালি মানে 1 কাপ চা মানে হয় মাঝখানে খাওয়া দাওয়া করে। শুধু এখন না, এখন আমি একক ফ্যামিলিতে আছি তার জন্য না, যৌথ ফ্যামিলিতে থাকাকালীনও আমি দেখেছি যে মাল কেনার সময় ওর মানে কর্মচারীকে নিয়ে যেত, ওরা এসে এ কথাই বলতো, ওর কথা যে আমি বাঁচার জন্য খাই, মানে খাওয়াটা এত শৌখিন না, মানে বাঁচতে থাকতে গেলে খাই, খেতে হয় এতটুকুই। তো অন্যান্য জিনিসের শখ বেশি, তো ওর জন্য সবাই আশীর্বাদ করবে, আমিও ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন সুস্থ থাকে, শরীরটা ভালো থাকে। তো অনেক বকবক করলাম, তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমরাও সবাই, বাই।